তুমি জীবন তুমি মন আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি ই তুমি নিদানি তোরানে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদে রাশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় মের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু আবার বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেছে গেছে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আমাদের থেকে বিদায় হয়ে যাবে আমরা তখন অনুধাবন করব আমরা কাকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠে? আপনি একটু খেয়াল করে দেখেন না, একটু চোখ বুলে দেখেন না, কতগুলা উলামায়ে কেরাম, কত বড় হাসতে হাসতে উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আলেম চলে গেছে, জগৎ যেন মরে যাচ্ছে। এই জন্য সে আলেমরা যতদিন থাকবে আমাদের উপর একটা গাছের ছায়া হয়ে আছে। কথা বলেন ঠিক? এই ছায়া যখন চলে যাবে, এই জন্য বলছি যারা আছে তাদের মাধ্যমেই আমরা আমাদের ঘরকে আরো মজবুত করতে চাই। এই ঘর টিনের ঘর কিংবা বিল্ডিং নয়, এটা ইমানের ঘর। এই ঘরটা এই ঘরটা বড় দামি, কেন একদিন আমাকে চলে যেতে হবে। আপনি মনে করছেন যে আজকে মাহফিলে এসেছেন, আপনি আবার বাড়িতে চলে যাবেন, মনে রাখবেন আপনাকে আজরাইল দৌড়াচ্ছে, আপনাকে দৌড়াচ্ছে সমন, আপনাকে সমন জারি হচ্ছে আপনার বিরুদ্ধে। কেমনে আপনি বাংলাদেশে আছেন, একজন লোক বলল যে হুজুর আমি একটা লোক সৌদি আরব গিয়ে পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে মারা গেল। আহারে, লোকটা যদি সৌদি আরব না যেত, দেশে থাকতো, তাইলে হয়তো তার মৃত্যু হতো না। এটা ভুল ধারণা। অনেকে বলে যে আহ তুমি ছিলে কোথায়, তুমি যদি বাড়িতে থাকতে তোমার ছেলেটা পানিতে পড়ে মরতো না। আমি বলবো সেটাও তোমার ভুল ধারণা। মনে রেখো মৃত্যু তোমাকে তাড়া করছে, সেকেন্ডে সেকেন্ডে তাড়া করছে। তোমার মরণ লেখা আছে সৌদি আরবে। কি হলো? একটা পাসপোর্ট হলো, কি হলো? ভিসা হলো, কি হলো? এয়ারপোর্টে নিল, কি হলো? বিমানে উঠলো, কি হলো? ওই দেশে নামলো, কি হলো? দেশের পাঁচতলা উঠলো, কি হলো? পাঁচতলা থেকে নিচে পড়লো, তারপর মরলো। তোমার মৃত্যু সেখানে লেখা আছে, আর এইগুলো সব হলো সিমটম। তোমাকে কোন কোন প্রক্রিয়ায় কোথায় গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলেই বলি, উত্তর পিছে বলবো একটা আমার
নিজের অনুধাবনের জন্য বলছে আর কি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বাইবেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, বাইবেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা আর সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কেন বলছি, মাটির উপরে থেকেই আহলে বাইতকে চিনতে হবে, মাটির উপরে থেকেই সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, মাটির উপরে থেকেই আল্লাহর বিধান মানতে হবে, মাটির উপরে থেকেই কুরআন কিনে ধারণ করা লাগবে, মাটির উপরে থেকে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, মাটির উপরে থাকতেই মা বাবার মহব্বতের মালা গলায় পড়তে হবে, আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে। মাটির উপর থেকে যদি আপনি কবর কবরে চলে যান, সেখানে গিয়ে কোনো কিছু করার সুযোগ পাবেন না, কারণ মাটির উপরে যদি আপনি আল্লাহওয়ালা হন নবীওয়ালা হন, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। আর মাটির উপরে থেকে যদি হারাম খান, আর যদি আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন, কবরে যাওয়ার পরে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আমার শুরুর মালিক আমার শেষের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ। জবান খুলে বলুন আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। এই জন্য যুবক যেহেতু আমার শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আল্লাহর বিধানগুলো সবসময় মানার প্রয়োজন আছে না? এ আমার যুবক ভাইরা, এই দরবার শরীফ হক দরবার, ইমান আকীদায় পরিস্ফুটিত একটি দরবার, যেখান থেকে আলেম পয়দা হয়, যেখান থেকে আলেম বানানো হয়। এই জন্য আমার যুবক পায়ে হাত রেখে বলি, এই রমজান মাস আপনাকে হয়তো হাসাবে, আবার আরেকজনকে রমজান মাসটা কাঁদাবে। যদি সব মহব্বত একত্র রাইকা আবাদত করতে পারেন, মনে রাখবেন আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানুল মুবারকের
যদি আপনি রোজা রাখার মত রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, তুমি আমাকে বলেছো কোন আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা, তুমি রমাদানুল মুবারকে রোজা রাখো, এই রমজান মাসে রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবে। কারণ জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজা হলো রায়্যান, সব মানুষের জন্য হাশরের জান্নাতে এক জান্নাত খোলা হবে, কিন্তু রায়্যান নামক দরজাটা খুলে ফেলা হবে, মানুষ লাইন ধরে ধরে ওই জান্নাতে ঢুকবে। শেষ মানুষটা যখন ওই দরজা দিয়ে ঢুকবে, জান্নাতটার দরজাটারে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ওই রায়্যান নামক দরজা দিয়া অন্য কেউ ঢুকবে না, একমাত্র রোজাদাররাই ওই গেট দিয়া ভিতরে ঢুকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বাইতের মহব্বতের কথা বললাম, সাহাবায়ে কেরামের মহব্বতের কথা বললাম, এখন রমজানে আবার ফিরে আসলাম। কারণ এমনও হতে পারে আমার ডানে একজন মুহাদ্দিক আলেম বসা, উস্তাদুল উলামা বসা, বামে একজন বসা, এখানে অনেক দরবারে পীর মাশায়েখ বসা, স্টেজে প্রায় 50-60 জন আলেম বসা। আমার গতকাল আমার সাথে আমার এই ভাই ওয়াজ করেছেন, আমার কথা না খালি শহরে, এই যে আমাদের সহযোদ্ধারা, আমরা যে ওয়াজ করি এখানে অনেকে ওয়াজ করতে এসেছেন, অনেকে দরবারে হাজিরা দিতে এসেছেন, এই মানুষগুলোর ভিতরে কে আগে চলে যায় আমরা বলতে পারি না। আজকে যদি জানতাম এই হাজার মানুষের সামনে সিফাতুল কামিল মাদ্রাসার হাজার মানুষের মধ্য থেকে কার সিরিয়ালটা আগে আমরা জানি না। ওয়াজ তো বাবা অনেকে করে, অনেকে করে, অনেকে করব, অনেকে করে, অনেকে করবে, কিন্তু আমি তাহিরি অনেক অনেক সময় ওয়াজ করেছি করব, কিন্তু হাজার মানুষের ভিতরে কার নামটা এক নম্বর কেউ জানি না। এই সিফাতুল কামিল মাদ্রাসা বাৎসরিক মাহফিল এমন একটা মাসে পড়েছে, আমরা বড় ভাগ্যবান হয়ে গেলাম রমজান মাসে। কারণ এই রমজান কাউকে কাঁদাবে, আবার কাউকে হাসাবে। আমার আমি যখন রাত্রে বেলা ঘুমাইতাম, আমার ঘুমের ঘরে ঘড়ির কাঁটা আমার সেহরির অ্যালার্ম ছিল না, আমার ঘড়ির কাঁটা আমার মোবাইলের কাঁটা অ্যালার্ম ছিল না, আমার সেহরির সময় অ্যালার্ম ছিল আমার মা জননীর ডাক, আমার কানের কাছে গিয়ে মা বলতো উঠ খাবারের সময় হয়েছে। আমি আমার মায়ের ডাক শুনে আমি উঠে গিয়েছিলাম। ও যুবক, আমার বাবাকে নিয়ে আমি ইফতার করতাম, আমার বাবাকে নিয়ে আমি সেহরি খাইতাম। এই রমজান মাসটা আসলো, আমার বাবা যে মারা গেল 3 বছর 25 দিন হয়ে গেল, 3 বছর 25 দিন ধরে আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না। আমাদের হুজুর কেবলা এই দরবারে আল্লামা আজিজুল হক আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, যত বছর হয়ে গিয়েছে কিন্তু ওনার আওলাদরা শাহজাদারা ওই বাবার স্মৃতিগুলো শুধু মাত্র দেখে দেখে আজ অনুধাবন করতেছে। আমার বাবা এটা রেখে গেছে, আমাদের জন্য কত কল্যাণ হয়েছে, আমার বাবা এটা করে গিয়েছে, আমাদের জন্য অনেক কল্যাণ হয়েছে, আমার বাবা হুজুর এটা করে গিয়েছে, সুন্নতের জন্য কত মঙ্গল হয়েছে, এখন হারে হারে আমরা টের পাইতেছি। কথা বলেন না বাবা ঠিক কিনা? এই জন্য থাকতে আমরা অনেকে বুঝি না, চলে গেলে আমাদেরকে কাঁদায়। এই জন্য যুবকের দল, আজকে আমার আমার বাবা যান আল্লামা শফিউল আলম নিজামী হুজুরকে একটু প্রশ্ন করি, ও হুজুর, হাজার হাজার আলেমরা আপনাকে সম্মান করে, হাজার হাজার ছাত্ররা আপনাকে সম্মান করে, আপনি শেষ বয়স পর্যন্ত দাত্তহীন কণ্ঠে আপনি সুন্নিয়তের গানগুলো গাইতেছেন, আপনি যে এত এত প্রেম, আপনার এত অবস্থান কেন? আমাকে বলবেন, ও তাহিরি রে, একমাত্র আমার আব্বা আম্মা আমার জন্য খাস করে দোয়া করেছেন, এই জন্যে আমি শফিউল আলম নিজামী হয়েছি, এই জন্য হুজুরের মনের কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি। কেন জানেন? আমার দুই পাশে এমন দুইটা টাওয়ার নিয়ে আমি পাওয়ার নিয়ে কথা বলছি। মা বাবার দোয়া না থাকলে একটা মানুষ কখনো এমন সম্মানিত হতে পারে না। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে একটা স্বার্থ থাকে, নিঃস্বার্থে দোয়া করে একমাত্র মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন না ঠিক কিনা বাবা? আমার যুবক পায়েদেরা বলি, মা বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়,
মা বাবার দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায়। মা বাবার দোয়া থাকলে অনেক জীবন ধ্বংস হয়ে যায়। বন্ধুরে আমার এই দরবারে আইসা আমার ভিতরের মধ্যে একটা চিন্তায় জেগে উঠেছে, হে যুবক এখানে কতগুলা মানুষ রমজানে এসেছে, বাড়িতে গিয়ে মায়ের মুখ মধুর ডাক শোনা যাবে না। এই জন্য আমি গতকাল হালিশোর বলেছি, আজকেও আমি কথাটা পুনরাবৃত্তি কইরা যাই, রমজান বাদ মানুষে কাঁদায়, রমজান অনেক কষ্ট দেয় মা বাবার শূন্যতায়। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা আমি আমি প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, বাবা বুঝে হারিয়ে গেছে তাই না, আর বাবা ফিরে আসবে না। আমি যখন অফিসে ছিলাম আমার হুজুর একটা তথ্য দিলেন আমার কাছে, আমি খুব আমি প্রাউড ফিল করতেছি হুজুরের একটা তথ্য শুনে। আমি হুজুর বলে ফেলি, বিয়াদুই মাফ করবেন, একটু বলে ফেলি সবাইকে। 8 বছর আগে প্রায় না 8-9 বছর আগে আল্লামা আজিজ লোহকাল কাদের রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে, আর ওই সময় আমাকে নিয়ে ফেসবুকে অনলাইনে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিকিরগুলো এডিটিং কইরা জিকির ভিতরে বাজনা ঢুকায়, যখন একদম সবার মুখে মুখে সমালোচনার ঝড়, কেন এইভাবে গান বলি, কেন এইভাবে জিকির করি, কেন এটা বলি ওইটা বলি, মানে বিভিন্ন ভাবে এডিটিং কইরা যখন আমার অবস্থা আমার বিরুদ্ধে মানে তুঙ্গে অবস্থা সমালোচনা, তখন এই 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 ভিডিও বার্তা একটা দেখলেন আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই, এবং দেখে হুজুরকে বলতেছেন যে হুজুরকে আপনি ছিলেন, আচ্ছা মাশাআল্লাহ, দেখায় বলতেছেন এর সুন্নতের জন্য দরকার আছে, আমার ব্যাপারে বলছেন এর সুন্নতের জন্য দরকার আছে। তা আমারে হুজুর যখন এই কথাটা অফিসে বললেন, আমি তখন আমার মনটা করে শতভাগ
ভেঙ্গে পড়ে গেছে আমি তখন আমি বললাম যে আমাকে এত দোয়া তিনি করে গেলেন আর মনে মনে একটা চিন্তায় বললাম যদি এই মুহূর্তে আমি হুজুরকে পেতাম হুজুরের দুইটা কদমে আমার জিহ্বাটা লাগাই দিতাম মানে আমার এমন একটা অভিজ্ঞতা আমি এখান থেকে হুজুরের পাশ থেকে উঠে আমি নীরবে এক জায়গায় চলে গেছি আমি কিন্তু আর বসি না ওখানে মনটা খুব খারাপ হয়ে গেছিল আমার আমি খুব মিস করতেছিলাম আল্লাহর ওলিকে যিনি এই কথাটা বলে গিয়েছিলেন আজকে আমি তো এসেছি ভালোবাসার আজিজ সারে হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ঠিক না হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে সেখান থেকে আজ যদি আসিল না ফিরে সকলে বলেন আল্লাহ আকবার নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো সে আমারে একা করে কোথায় চলে গেল আজিজুল হক সর প্রেমের মালা গলেতে পড়েছি আজিজুল হক সর প্রেমের মালা গলেতে পড়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি